পনেরোই রমজান আকাশ থেকে বিকট আওয়াজ আসবে সত্তর হাজার মানুষ বেহুশ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে এ একথার সত্যতা কতটুকু আসলেই কি এরকম কোনো হাদিস আছে নাকি আমরা এটা জানব যে এর সত্যতা কতটুকু মূল যে হাদিসটি আছে এ হাদিসটিতে বলা হয়েছে যারাই হাদিসটি বলে আমের মনে ভীতি সঞ্চার করছেন এই হাদিসটি যারাই বলছেন যে রাসুলের হাদিস তারা বলছেন যে কোনো এক জুমাবাড়ে পনেরোই রমজানে সেদিন আকাশে বিকট আওয়াজ হবে হাদিসটি হলো দায়াল আমি বর্ণনা করেন রাসুল বলেছেন কোনো এক রমজানে আওয়াজ আসবে সাহাবিরা জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষের দিকে রসুল বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্যম রমজানের রাতে অর্থাৎ পনেরোই রমজানের রাতে সে শব্দের প্রচন্ডতায় সত্তর হাজার মানুষ বেহুশ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে এ জাতীয় আরও কিছু বর্ণনা রয়েছে কিন্তু আমরা যদি দেখি এই বর্ণনা ইমাম ওকাইরি বলেন এই বর্ণনার নির্ভরযোগ্য কোনো বৃদ্ধি নেই ইমাম ইবদুল জাউজির রাহিমাহুল্লাহ বলেন এটাকে জাল বর্ণনা করেছেন ইমাম জাহাবি এটাকে জাল বলেছেন ইমাম দারে কুদ্দনি এটাকে মনকার হাদিস বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ এ জাতীয় বর্ণনাকে জাল বলেছেন যারা এটা বলে ভীতি সঞ্চার করছেন অবশ্যই তারা ভুল কাজ করছেন যারা বলছেন পনেরোই রমজানে বিকট আওয়াজ আসবে আমি তাদেরকে বলতে যাই যে পনেরোই রমজান শুধুমাত্র বাংলাদেশে শুক্রবার তো শুধুমাত্র কি বাংলাদেশে জন্যই কেয়ামত নাকি পুরা সব বিশ্বের জন্য কেয়ামত সৌদি আরবে বৃহস্পতিবার দিয়ে শুরু হয়েছে বৃহস্পতিবার পনেরোই রমজান এই এই কথা বলছে ওইজন এই কথা বলছে অথচ যে হাদিসটা বলে ভীতি সঞ্চার করা হচ্ছে এই হাদিসটা সব কেরাম এই হাদিসটাকে জাল বলেছেন এবং এই হাদিসের যে দুইজন রাবি রয়েছে এই দুইজন রাবির ব্যাপারে অনেকেই সমালোচনা করেছেন অসংখ্য মহাদ্দি কেরাম যেটাকে জাল বলেছেন এটা বলে আমরা মানুষের মনে ভীতি সঞ্চার করছি এটা মোটেও ঠিক হচ্ছে না এটা মোটেও ঠিক হচ্ছে না কারণ রমাদান মাস বাংলাদেশে শুধুমাত্র শুক্রবার পনেরোই রমজান এবং শুক্রবার দিয়ে শুরু হয়েছে কিন্তু সৌদি আরবের দিকে তাকান এর পুরোটাই উল্টো পনেরোই রমজান দিয়ে শুক্রবার নয় এবং কি শুক্রবার দিয়েও রমজান শুরু হয় নাই যারা এগুলো বলে বেড়াচ্ছে অবশ্যই তারা ভুল কাজ করছে আল্লাহ তালা সকলের মনে সহি সমাজ দান করুক সকলেকে বুঝ দান করুক এখন আমরা যারা ভীতি সঞ্চার ভীতি সঞ্চারিত হচ্ছি কিংবা আমাদের মনে যাদের ভীতি ভীত কম্পন হচ্ছে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই কারণ পনেরোই রমজান যে শুক্রবার হলেও পনেরোই রমজান যে বিকট আওয়াজ হবে না সত্তর হাজার মানুষ বদির হবে না এটা একেবারে চ্যালেঞ্জ করে আমি বলতে পারি কারণ হাদিসে বলা হয়েছে যে পনেরোই রমজান যে বিকট আওয়াজ হবে এরপরে পুরো পৃথিবীর মধ্যে বিশাল যুদ্ধবিগ্রহ শুরু হয়ে যাবে এরকম আরো অসংখ্য বর্ণনা হচ্ছে এজন্য কিতাবুল ফিতান আপনি পড়েন আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই হাদিসের কোনো যুক্তি সঙ্গত ভিত্তি নেই বরং এটা মিথ্যা এবং মানোয়ার মুসলিমরা বহু বছর দেখেছে যে শুক্রবারের আগের রাতে রমজানের মাঝামাঝি পড়েছিল কিন্তু এই বিস্ফোরণের মিথ্যা বর্ণনা যা উল্লেখ করা হয়েছে তা ঘটেনি আল্লাহর প্রশংসা সতরাং যে কেউ এই মিথ্যা হাদিসটি প্রচার করা জায়েজ নয় বরং এই মিথ্যা বর্ণনার সেই কাগজ ছিঁড়ে নষ্ট করে ফেলতে হবে এবং মানুষকে জীবনের শেষ শব্দি আল্লাহ যা হারাম করেছেন সে সম্পর্কে সতর্ক থাকতে হবে পরিশেষে মহান আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের জাল জয়ীফ হাদিস বর্ণনা এবং প্রচার করা থেকে হেফাজত করুক সাথে ভ্রান্ত আলেমদের থেকে দূরে রাখুক